সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ঢল। ব্যস্ততার মাঝে খানিকটা প্রশান্তির খুঁজে দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ সময় কাটাচ্ছেন আনন্দ উপভোগে। সাগরে সমুদ্র স্নান, টিউবে গা বাসানো, জেট স্কিতে ভ্রমণ ও প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন তারা। শুক্র ও শনি দুই দিনের সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের এমন ভিড়। কক্সবাজারে এসে খুবই ভালো লাগছে, ঘোরায় উঠলাম, খুবই মজা লাগছে। মিলনায়তন হলাম অনেক মানুষের সাথে, খুব এনজয় করতেছি খুব। আমরা এখানে আসছি আনন্দ করার জন্য এবং এসে খুব এনজয় করতেছি। আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা সমুদ্র সৈকতে আসবো, আজ আসছি। আমাদের মনের আশা পূর্ণ হয়েছে, আমাদের অনেক ভালো লাগছে। যতটুকু পারি সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে আনন্দ উপভোগ করার জন্য। শীত মৌসুম শেষ হওয়ায় সাগর উত্তাল, তাই আগত পর্যটকদের সমুদ্র স্নানে নির্দেশনা মেনে চলার পরামর্শ লাইফগার্ড সংস্থার। আবহাওয়া যেহেতু চেঞ্জ হচ্ছে, বিচে প্রচুর পর্যটকের সমাগম ঘটতেছে ডে টু ডে, আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সর্বদা প্রস্তুত আছি। শর্ত ছিল মাস্ক পরা সহ শারীরিক দূরত্ব মেনে চলার, যার কিছুই মানছেন না পর্যটকরা। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মাস্ক লাগায় লাগায় ঢুকাবো এরকম কোনো কিছু করা যাচ্ছে না। তো আমরা সার্বক্ষণিকই আমরা মাইকিং করতেছি, মাইকিং করে বলতেছি যে আপনারা বিচে মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শুধু সমুদ্র সৈকতই নয়, পর্যটকরা ভিড় করছেন ইনানি, মহেশখালী, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ পর্যটন স্পটগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সবই সংবাদ, কক্সবাজার।